মানে প্রকৃতরে আপনার যে বহুত আগরু তো আপনার কোন স্যার কারণ কোন পিলা যদি অধিক ব্যাপুচি আপনার কহিলেন যে আপনার কোন কারণ দেখুন গোটে ব্যাকটেরিয়া কিংবা ভাইরস যেত আটাক করে সে বডির ইমিউন সিস্টম উপরে এফেক্ট করে এবং সেই জায়গায় গোটে ব্যাকটেরিয়া যেটা কি সিভিয়ার ডিজিজেস করে যেমন আপনার যদি কহবে সাধারণ লক্ষণ এটা গোটে সাধারণ লক্ষণ থন্ডা কাশ জ্বর যেমতি হয়ে সেই টাইপর গোটে ইনফেকশনটে স্টার্ট হুয়ে এবং তাপরে ধীরে ধীরে তার কম্প্লিকেসন গুড়াক হয়ে তো এ গোটে মারাত্মক ব্যাকটেরিয়া কহবে গোটে ইম্পর্টেন্ট জিনিস ওকে মানে আমি কইপার মারাত্মক ব্যাকটেরিয়া স্যার আমি দেখুছি বর্তমানে 5-6 ঊর্ধ্ব যদি সরকারি রিপোর্ট আমি ডিটেলস আমি কইপার পরফেক্টলি কিন্তু ডেথ বি স্যার হচ্ছে তো স্যার ডেথ কেমতি হচ্ছে মানে লোক ভিতরে সেটি সচেতনতা রহুনি অওয়ারনেস রহুনি লোক ভিতরে কোন কহবে সাধারণত ডিপথেরিয়ার যে কমপ্লিকেসন থাকে সেইথিরে ডেথ হুয়ে আজ্ঞা আজ্ঞা কমপ্লিকেসনরে আপনার ডিপথেরিয়া সাধারণত আপনার অপর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হিসাবে স্টার্ট হুয়ে তার ফর্দর কমপ্লিকেসনরে সপোজ ধরুন লেরিংস কু এফেক্ট করলা লেরিঞ্জাইটিস হব সোয়েলিং হয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে সোয়েলিং হব আউ লেট স্টেজে আপনার মায়োকার্ডাইটিস হুয়ে হার্ট কু এফেক্ট করে এবং মোস্ট ইম্পর্টেন্ট বলবার বলবার পালসি কু যেটা কি আমার সফট প্লেট থাকে আমার পাটি ভিতরে উপর পাটে যে সফট প্লেট সেটা প্যারালিসিস করে এবং একিউট টিবুলার নেক্রোসিস কিডনি এফেক্ট করে তো আখি এফেক্ট করে বহুত প্রকার মানে কমপ্লিকেশন বডির ডিফরেন্ট সিস্টম কু স্প্রেড করে জানিবা টিকে কষ্ট হয়ে যাব বোধে তো স্যার লক্ষণ কোন প্রারম্ভর আসে জনে জানি পারিব সাধারণতঃ এটা গোটে কমন থন্ডা কাশ ভলিয়া হইকি স্টার্ট হুয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে ফিভরটা বেশি প্রোনাউন্স হুয়ে নি অল্প আকারে ফিভর আসি থাকে এবং সোর থ্রোট হোর্সনেস অফ ভয়েস মানে টন্টি পিড়া হবা ভয়েস চেঞ্জ হবা এবং খাইলা বেলে কিংবা ঢোকিলা বেলে টন্টি দর্জ হবা টন্টি ফুলিবা স্টার্ট করিবা সো এইসব জিনিস গুড়াক সাধারণত স্টার্ট হয়ে থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছোট ছুঁয়াঙ্ক পাখে নাকরু সিক্রেসন আসে নাকরু যে নাক বহিবা নাক বহিবার গোটে অ্যাবনর্মাল সিক্রেসন আসব তাকে কহতি সিরোস্যাগনিয়াস ফ্লুইড মানে গোটে পুরুলেন্ট মানে আপনার কইপারে গোটে গন্ধযুক্ত নাকরু সিক্রেসন আসব যেটা কি ইনিশিয়াল স্টেজে সব জিনিস আসব তো এই স্টেজ হচ্ছে ডিটেকশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিনিক্যাল ডায়াগনোসিস গোটে বহুত ইম্পর্টেন্ট জিনিসটা যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।